আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কাছের ও দূরের দেশে প্রবাসী যে যেখানে আছেন সকলকে আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় সুধী, আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিনে আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করার জন্য। চলুন প্রথমেই আমরা তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমার সাথে আছেন তরুণ আলেম, একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বক্তা, মুফাসসিরে কোরআন, মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ, মুহাদ্দিস দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতরম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় সুধী, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজ আলোচনা করব ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতা, এ বিষয় নিয়ে। মহান প্রতিপালক এই পৃথিবীকে সাজিয়েছেন মনের মাধুরী দিয়ে, তার শিল্পীর তুলি দিয়ে। তিনি এই সাজানো পৃথিবীকে আমাদের জন্যে দিয়েছেন। তিনি বলেছেন যে আমি ডানে বামে সামনে পিছনে, হুয়াল্লাযি খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তোমার ডানে বামে সামনে পিছনে যা কিছু দেখো এগুলো সব তোমাদের জন্যে, তোমাদের দিয়ে দেওয়ার জন্যে সৃষ্টি করেছি। তো আমরা প্রতি ক্ষণে ক্ষণে আমরা এই সাজানো ডানে বামে যা কিছু আছে এগুলোকে নষ্ট করছি, অপরিচ্ছন্ন করছি। আমরা 24 ঘন্টায় প্রায় 160,000 বার আমাদের নিঃশ্বাস নিচ্ছি এবং ছাড়ছি, নিচ্ছি এবং ছাড়ছি। কিন্তু আমাদের এই নিঃশ্বাসটা বের হওয়ার পর এই যে হাইড্রোজেন, যেটা এটা যদি কেউ গ্রহণ না করতো সাথে সাথে, তাহলে পৃথিবী আমরা মরে যেতাম, থাকতে পারতাম না। কিন্তু এটা বের হওয়ার সাথে সাথে যেন আবার অক্সিজেনটা, এটা যেন হাইড্রোজেনটা গ্রহণ করে, এজন্য গাছকে সৃষ্টি করেছেন আল্লাহতালা। সেই গাছকে আমরা ধ্বংস করে ফেলেছি, পরিবেশকে আমরা বিষাক্ত করেছি, আমাদের বাতাসকে বিষাক্ত করেছি, পানিকে বিষাক্ত করেছি, আবহাওয়াকে বিষাক্ত করেছি। আমরা আমাদের অপরিচ্ছন্ন জীবনযাপন এবং অপরিচ্ছন্ন রাখার কারণে আমাদের পরিবেশকে, আজ আমরা পুরো অনুষ্ঠান জুড়ে ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতার যে গুরুত্ব রয়েছে সে বিষয়ে আলোচনা করব। চলুন প্রথমে আমরা অতিথির কাছ থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি। মহতারাম, ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কী বলেছে? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক। আসলে আমরা খুব একটি যুগোপযোগী এবং সময় সাপেক্ষ বিষয় নিয়ে আজকে কথা বলছি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মনে রাখতে হবে যে ইসলামে পবিত্রতা বা পরিচ্ছন্নতার মূল্য অপরিসীম। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে স্পষ্টই বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। সহিহ বুখারী এবং মুসলিমে এর বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল স্পষ্টই বলেছেন পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। যদিও কেউ কেউ ইমানের অর্থ এখানে করেছেন আসসালাত, যেহেতু আল্লাহ বলছেন ওমাকান আল্লাহুল ইউদি আ ইমানাকুম, অর্থাৎ আল্লাহ পাক এমন নন যে তিনি তোমাদের ইমানকে ধ্বংস করবেন। কেউ কেউ বলছেন এখানে ইমান বলতে সালাত বা নামাজ, কিন্তু সেটির পরে অধিকাংশ মুফাসসিরিন এবং অধিকাংশ মুহাদ্দিসিন বলেছেন যেখানে ইমান এর অর্থ হলো ইমানের যে সওয়াব, অর্থাৎ ইমানের অর্ধেক নির্ভর করে পবিত্রতার উপরে। আপনি দেখেন নামাজের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা, কোরআন শরীফ তেলাওয়াতের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা, তাওয়াফের মতো ইবাদতের জন্য পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তো বলেছেন যে মিফতাহুস সালাত আত-তুহুর, যে জান্নাতে যাওয়ার দরজা হচ্ছে নামাজ, আর চাবি হচ্ছে নামাজ, এবং নামাজে ঢোকার পূর্ব শর্ত হচ্ছে আত-তুহুর বা পবিত্রতা। শুধু তাই না, আল্লাহ রাসূল আরও বলেছেন লা তুকবালু সালাতুন মিন গাইরি তুহুর, অর্থাৎ পবিত্রতা ছাড়া আল্লাপাক নামাজ কবুল করেন না। আর এই পবিত্রতা কেমনে হবে? যদিও এই পবিত্রতার একটি অংশ হচ্ছে নিজের অন্তরকে পবিত্র করা, কিন্তু বাহ্যিক পবিত্রতাই কিন্তু মূল। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে পবিত্র হতে হবে তা নিজে করে দেখিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই বলেন নাই, যদি কোনো ব্যক্তি পবিত্র হয় তার অঙ্গ প্রত্যঙ্গ যেমন পবিত্র হবে, পাশাপাশি তার ওই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যতগুলো পাপ কাজ সে করেছে সব ওল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝরিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন যে যখন একজন ব্যক্তি অযু করে, ফা আহসানাল ওয়াদু, অযুকে ভালো মতো করে, খরাজাতিল খাত আমিন জাসাদিহি, তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সব গুনাহ ঝরে পড়ে যায়, হাত্তা তাখরুজামিন তাহতি আজফারি, এমনকি তার নখের যে নখের নিচে যে অংশ সেখান থেকেও গুনাহগুলো ঝরে পড়ে যায়। তো শুধুমাত্র এই যে গুনাহমুক্ত হওয়া তাই না,
আমরা এই পবিত্রতা অর্জনের মাধ্যমে কিন্তু আমাদের জীবনকে রক্ষা করতে পারি। আমরা নিজে যেমন পবিত্রতা অর্জনের মাধ্যমে আমরা বিভিন্ন রোগ ব্যাধি থেকে বাঁচতে পারি, এবং আজকের আধুনিক বিজ্ঞান এটি কিন্তু প্রমাণ করেছে যে একজন মানুষের যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এফেক্টেড হতে পারে বিভিন্ন ভাইরাসের দ্বারা, বিভিন্ন জীবাণু দ্বারা, তার প্রধান অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে এই দুটি হাত, তার অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে তার নাক, তার চোখের মণি, তার কান, এই যে তার মুখ গহ্বর, এগুলো দিয়ে কিন্তু তার ভাইরাসে সে কিন্তু আক্রান্ত হওয়ার সুযোগ আছে। কিন্তু আপনি দেখুন, অজু করতে গিয়ে আমরা কী ধৌত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের চেহারা ভালোমতো ধুয়ে নাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চেহারা ধুইতে শুধু পানি মারতেই বলেন নাই, তিনি বলছেন পানি দিয়ে ভালোমতো ডলে, ভালোমতো ঘষে আল্লাহ রাসূল ধৌত করতে বলেছেন। হাতের প্রত্যেকটি লোমকূপে যেন পানি পৌঁছায় তার নির্দেশ তিনি দিয়েছেন। একেবারে হাতের কবজি পর্যন্ত, ডাক হাতের কনুই পর্যন্ত ধুইতে বলছেন, মাথা মাসে করতে বলছেন, পা ধুতে বলছেন। তো এই যে ইসলামের যে নিয়ম নীতি, যে পবিত্র পরিচ্ছন্নতার বিষয়, যদি কোনো ব্যক্তি 5 বার নামাজ পড়ে, তার জন্য কিন্তু যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার ভাইরাসে বা কোনো জীবাণুতে আক্রান্ত হওয়ার সুযোগ থাকে তা কিন্তু থাকবে না। কারণ ইসলামের যে এই নীতি, এই 5টি অঙ্গ, এই যে 5 বার নামাজে এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সে ধোয়, পাশাপাশি সুন্নত যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া সেটি আছে, এতে করে দেখা যায় যে একজন মুসলিম যদি আল্লাহ পাকের এই নির্দেশে পালন করে, তাহলে সে পরিপূর্ণ মুসলমান শুধু হবে না, বরং আল্লাহ পাকের প্রিয় পাত্রই হবে না। সে নিজেকে যেমন আল্লাহর মাকবুল বান্দাতে পরিণত করবে, পাশাপাশি দুনিয়ার জিন্দেগিতেও সে কিন্তু একজন মাহফুজ বা নিরাপদ ব্যক্তি হিসেবে থাকতে পারবে। অর্থাৎ আল্লাহর সামনে দাঁড়ালে, নামাজে দাঁড়াতে হলে, আসতে হলে আগে তাকে শরীর পাক করে আসতে হবে অবশ্যই। এবং যেটা আল্লাহ বলেছেন, ইজা কুমতুম ইলা সালাতি ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবা, সুবহানাল্লাহ। তো আমরা এই বিষয়টি এত বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন এজন্য যে একজন ব্যক্তির পবিত্রতা কিন্তু তার ইমানের উপর, ইমানের পরিপূর্ণতা তার পবিত্রতার উপর নির্ভরশীল। এবং আল্লাহ পাকের কাছে পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কবুল করেন না, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তৈয়বা, আল্লাহ পূত পবিত্র, তিনি পরিচ্ছন্ন, তিনি পরিচ্ছন্নতা ছাড়া কোনো কিছু তিনি কবুল করেন না। অতএব একজন মুসলমান সে অপবিত্র থাকবে, সে অপরিচ্ছন্ন থাকবে, সে তো মুসলমানই হতে পারে না। কারণ মুসলমান মানেই হচ্ছে পবিত্রতার মধ্যে একটি সীমা, একটি তার পরিব্রজন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে যেমন পরিচ্ছন্ন থাকতে বলেছেন, যেমনটি আপনি সূচনাই করেছেন যে আমরা কেবল অপরিচ্ছন্নতার মধ্যে আমরা জীবনটা কাটাচ্ছি, এটি দুঃখজনক ব্যাপার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে যেমন তার অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র রাখতেন, নিজে সুন্দর থাকতেন, এবং তিনি বলেছেন যে ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। তো আমরা সুন্দরের যে সংজ্ঞা তাতে এটাই বুঝি যে অপরিচ্ছন্ন, যে অপরিষ্কার, যে অপবিত্র, তা কখনোই কিন্তু সুন্দর হওয়ার সুযোগ নেই। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জীবনটাই পরিচ্ছন্নতা পবিত্রতার মধ্য দিয়ে তিনি কাটিয়েছেন, এবং তার উম্মতকে তিনি এতে উদ্বুদ্ধ করেছেন একাধিকবার। এবং ইসলামের ইবাদতের সূচনাই করা হয়েছে কিতাবুত তাহারাত বা পবিত্রতার অধ্যায় দিয়ে, কিন্তু ইসলামের যে ইবাদতের সূচনা সেখানে করা হয়েছে। তো আমরা নবীর জীবনী যখন দেখি যে আমরা অপবিত্র হই কোথা থেকে, আমরা যদি আমাদের জীবনযাপনকে শুরু করি, আমরা দেখি আমরা প্রথম ঘুম থেকে উঠে কোথায় যাই, আমরা একটু পানির খোঁজে যাই। রাসূল বলছেন, মানিস্তাই কাজা, যে ব্যক্তি ঘুম থেকে উঠল, ওঠার সাথে সাথে, এখন তো ট্যাপের পানির সুযোগ আছে, কিন্তু প্রিয় নবীর জামানায় পানি একটি বালতিতে সংরক্ষণ করা রাখতো। রাসূল বলছেন, তোমার ওই যে এটো হাত, সারা রাত ঘুমিয়েছ, তুমি জানো না তোমার হাতে কি তেলাপোকা কামড়িয়েছে, না কোনো টিকটিকি ধরেছে, না কি আক্রমণ করেছে, তোমার হাতকে ওই পানির পাত্রে ঢোকানোর আগে একটি ছোট্ট পাত্র দিয়ে তোমার হাতটা ধুয়ে নাও, যাতে করে এই অপরিষ্কার হাত যেন গোটা বালতির পানিকে নোংরা করে না দেয়। কত সায়েন্টিফিক ওয়েতে আল্লাহ রাসূল সমাধান দিয়েছেন। শুধু তাই না, তিনি তারপরে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে বাথরুম থেকে যখন বের হবে, বাথরুমে কেমনে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তাও কিন্তু শিখিয়েছেন। এবং যেই হাদিসটি সাহি হাদিসের মধ্যে এসেছে সুনান তিরমিজিতে, যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার খুব ক্রিটিসাইজ করলো কাফেররা, তারা বললো, ইয়া সালমান আইউ আল্লিমুকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খারাআ, তোমাদের নবী কি সব কিছু শিখান, এমনকি কেমনে বাথরুমে টয়লেট থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেটাও শিখান? সালমান রাদিয়াল্লাহ সে কিন্তু উসলুবে হাকিম, অত্যন্ত বুদ্ধিদীপ্ত ভাষায় তিনি জবাব দেন, আজাল, অবশ্যই আমার রাসুল এটাও শিখান। কারণ আজকের বিজ্ঞান প্রমাণ করছে যে এই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম থেকে শুরু না হলে ওই ব্যক্তি কখনো সুস্থ থাকতে পারবে না। রাসুল সেটিও শিখিয়েছেন, কোন তরিকায়
কোন পদ্ধতিতে একজন ব্যক্তি তার ওয়াশরুম থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘর থেকে বের বাথরুম থেকে বের হয়ে তার ঘরে ঢুকবে, তার আত্মীয় স্বজনের সাথে মেলামেশা করবে, তার বন্ধু বান্ধবের সাথে সে কীভাবে মিশবে? তো দেখা যায় একটা রাসূল সময় তো সাল্লাল্লাহু আলাইহি মানুষ প্রাথমিক জি সময় তো পানি মাটির ঢিলা ব্যবহার করতেন নিঃসন্দেহে টয়লেটে, পরবর্তী সময় সেটা টয়লেট টিস্যু পেপার, টিস্যু পেপার এসেছে টয়লেট পেপার ই হয়েছে। নিঃসন্দেহে, তো টয়লেট পেপার ইউজ করলেও তো সেই পরিষ্কারের সেই অবশ্যই এটা অবশ্যই আদায় হবে। হয়ে যাবে। এটি উদ্দেশ্যটা হচ্ছে ওইটাই যে তার অঙ্গ প্রত্যঙ্গের জন্য কোনো প্রস্রাব বা কোনো ময়লা আবর্জনা না লেগে থাকে। এবং আল্লাহ রাসুল যেটি স্পষ্ট বলেছেন যে কবরের আজাব তো আমরা মুসলমান হিসেবে সকলে স্বীকার করি। রাসুল একবার দুটো কবরের পাশে যাচ্ছিলেন এবং বললেন যে এই দুটো কবরে আজাব হচ্ছে। একটি কবরে আজাব হচ্ছে কেন? যে সে এই ব্যক্তি ঠিক মতো তার প্রস্রাব থেকে পরিষ্কার হতো না। এবং আল্লাহ রাসুল আরও বলেছেন তোমরা ইস্তানজিহু আমিনাল বাউল, ঠিক মতো প্রস্রাব থেকে পবিত্র হয়ো। ফা ইন্না আকসারা আজাবিল কাবরি মিনহু, কেননা অধিকাংশ কবরের আজাব কিন্তু হয় প্রস্রাব থেকে ঠিক মতো পবিত্র না হওয়ার কারণে। এবং আজকের আধুনিক গবেষণা যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন তারাও বলেছেন যে আমাদের এই জীবাণুর অধিকাংশ 90% জীবাণু বের হয়ে যায় কিন্তু আমরা বাথরুমে গেলে। এই জন্য রাসূল ইসলাম টুপি মাথায় দিয়েও বাথরুমে গেছেন। যদি এটা নিয়ে অনেক ট্রল করা হয়েছে যে মুসলমান টুপি মাথায় দিয়ে কেন বাথরুমে যাবে, কিন্তু আজকের এই বিজ্ঞানীরা দেখেছে যখন অপারেশন থিয়েটারে কেউ যায়, আপনি দেখেছেন আমরাও দেখেছি, ডাক্তাররা কিন্তু তারা মাস্ক পরেন, তারা অ্যাপ্রন পরেন, পায়ের উপরে আলাদা জুতা পরেন, গ্লাভস পরেন, এবং অবাক করা বিষয়ে তারা মাথায় টুপিও পরেন। তো এই টুপিকে কেন? টু প্রোটেক্ট দ্য ভাইরাস ব্যাকটেরিয়া, এই জীবাণুকে যেন তিনি প্রোটেকশন করতে পারেন। তো রাসূল ইসলাম 1500 বছর আগে এই যে সমাধানগুলো দিয়েছেন, প্রকৃত প্রস্তাবে ইসলামকে কেউ যদি প্রতিপালন করে, ইসলামের আমলগুলোকে কেউ যদি প্র্যাকটিস করে, তাহলে তারা দেখতে পারবে পবিত্রতার সীমাটা এত উঁচুতে, পবিত্রতা সব কিছুর অগ্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ছোট্ট একটি বিরতির পর আবার এসেছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমরা শীঘ্রই ফিরছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বিরতি পেরিয়ে আবার অনুষ্ঠানে ফিরে এসেছি। আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ, আর আমরা আলোচনা করছিলাম ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমাদের সকলের দায় আছে। আমাদের আঙ্গিনা পরিষ্কার রাখা, আমাদের ঘরকে পরিষ্কার রাখা, আমাদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আমরা দেখতে পাই যে আমরা নিজের আঙিনাকে ধুলো বালিতে ভরে রাখি, এই ধুলো বালির কারণে কিন্তু আমাদের অনেক ধরনের রোগ জীবাণু আমাদের মধ্যে প্রবেশ করে। অনেক সময় আমরা দেখে থাকি যে বাড়ির কাজ করতে গিয়ে রাস্তা, পুরো রাস্তা ইট বালু দিয়ে ভরে রাখছেন, তো এবং সে ময়লা আবর্জনা ইট বালু সেই পুরো এলাকা ছড়াচ্ছে, বাতাসে উড়ে যাচ্ছে, যেখানে সেখানে যাচ্ছে। আবার অনেক সময় দেখি যে আমরা পানি দিয়ে রাস্তা, বাড়ির কাজ করতে গিয়ে পুরো রাস্তা ভরে ফেলেছে। এই যে একটা দায়হীন কাজগুলো আমরা অনেকে করে থাকি, এটা আসলেই ঠিক নয়। আবার অনেক সময় আমরা দেখি অনেক বিত্তশালীরা আছে, যারা বিভিন্ন মিল ফ্যাক্টরি আছে যাদের, তারা ভাবেন যে রাসায়নিক বর্জ্যগুলো পরিবেশের যে সরকারের নিয়মনীতি না মেনে সেই বর্জ্যগুলো এমনভাবে তারা নদীর সাথে খালের সাথে এরা সংযোগ করে দেয়। তারা ভাবে যে আমার তো পরিবেশ নষ্ট হবে না, আমার তো সব কিছু উৎপাদন হচ্ছে, নদী নষ্ট হলে তাতে আমার কী হবে? কিন্তু সে বুঝতে পারে না একসময় এই নদী নষ্ট হলে তাকেও তার আঙিনায়ও এসে সেই ক্ষতির প্রভাবটা পড়বে, এটা তারা বুঝতে পারে না। এক্ষেত্রে আমরা তিল তিল করে আমরা অনেক নিষ্ঠুর আচরণ করেছি আমরা আমাদের পরিবেশের উপরে, আমরা নিষ্ঠুর আচরণ করেছি আমাদের পরিবেশের সৃষ্টিজীবীর উপর, প্রাণীর উপরে। আমরা পরিবেশের ভারসাম্য রক্ষাকারী যে প্রাণীগুলো আছে সেগুলোকে আমরা নির্বিচারে হত্যা করেছি, আমরা পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তুলেছি, গাছ কেটেছি, আজ সে কারণে পৃথিবীর এই বিরূপ পরিবেশ তৈরি হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, মানে যখন যে আবহাওয়া থাকার কথা তখন সে আবহাওয়া থাকছে না। এই জন্য আমাদের প্রত্যেকের দায় আছে। চলুন আমরা অতিথির কাছ থেকে বিষয়টি নিয়ে আলোচনা শুনি।
মোতারাম, যেই জি বিষয়গুলো আমি জনগণের, আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চেয়েছি, যে এই দায়টা কি শুধু রাষ্ট্রের বা কোনো সংস্থার, সিটি কর্পোরেশনের, না প্রতিটি নাগরিকের? না, ধন্যবাদ আপনাকে। আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং ইসলাম কিন্তু সমাজবদ্ধ মানুষ, কিন্তু আমরা সামষ্টিক জীব, আমরা কিন্তু ব্যষ্টিক নই। এই জন্য ইসলামের যে নিয়ম, এটি কিন্তু একটি হচ্ছে আল খাসা, আর একটি হল আল আম্মা, অর্থাৎ ব্যক্তি জীবন। তো আমরা এতক্ষণ যে আলোচনা করেছি তাতে আমরা কিন্তু ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছি, এবং ব্যক্তি সমাজ থেকে কখনোই বিচ্ছিন্ন নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু বলেছেন, আল ঈমান বিদউ ওয়া সাবউনা শুবা, আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ঈমান তাতুল আজানের তরিক। আল্লাহ রসুল বলেছেন, ইমান হচ্ছে প্রায় 73টি, বা কোনো রাওয়ায়াতে আছে 63টির বেশি আমলের সমন্বয়। এর মধ্যে সর্বোচ্চ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ বলা, আর সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আজা আনিত তরিক, অর্থাৎ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো ইমানের সর্বনিম্ন শাখা মানে এটা না যে এই আমলের কোনো মূল্য নাই। যেমন বিষয়টি বুঝতে হলে আমরা বুঝতে হবে, যদি কোনো একটি ভালো ইউনিভার্সিটিতে কেউ চান্স পেতে হয়, সেক্ষেত্রে বলা হয় যে আমাদের ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে মিনিমাম তাকে A+ পেতে হবে। তার মানে A+ যে খুব খারাপ রেজাল্ট তা কিন্তু না, GPA 5 এটি পেতে হবে এটা খুব খারাপ রেজাল্ট তা না। তো ইমান এত বাসিত একটি বিষয়, এত বড় একটি বিষয়, যার সর্বনিম্ন শাখাটাই হচ্ছে যে রাস্তা থেকে কোনো ময়লা আবর্জনা দূর করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, তিনবার বলেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে মোমেন হতে পারবে না? রাসূল বললেন, মান লাম ইয়া আমান জারুহু বাওয়া একাহু, যে ব্যক্তির প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদ নয় সে মোমেন নয়। তো আপনি যে কথাগুলো বললেন যে আমরা সমানে আমাদের পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছি, আজকে যেই আমাদের গোটা বিশ্বকে যে অসহায় করে রেখেছে যে করোনা ভাইরাস, যে COVID-19 যে ভাইরাসটি, আজকে এই ভাইরাসের মূল প্রতিপাদ্য কী? সমস্ত ডাক্তাররা বলেছেন, এ থেকে বাঁচার একমাত্র প্রোটেকশনের এখন যে প্রতিরোধের উপায় হচ্ছে পবিত্র থাকা, নিজেকে পরিচ্ছন্ন রাখা, নিজের নিজেকে অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো রাখা, এটাকে জার মুক্ত রাখা, তাহলে অন্যকে আমরা পবিত্র রাখতে পারবো। রাসূল ইসলাম তো 1500 বছর আগে সমাধান দিয়ে গেছেন। রাসূল বলেছেন, তুমি যদি কোনো ব্যক্তি মানজা আবিন নাবাল, যদি কোনো ব্যক্তি কোনো একটি তীর নিয়ে যায়, কোনো একটি বর্ষা নিয়ে বাজার দিয়ে যায় অথবা মসজিদ দিয়ে যায়, ফালিয়া আখুজু নিসা আলাহা, সে যেন ওই তীর বা বর্ষার যে ধারালো অংশকে ধরে রাখে। কেন? যাতে করে তার ভাইকে এটা আক্রমণ না করে, তার ভাইয়ের গায়ে লেগে তার পোশাক ছিঁড়ে না যায়, তার ভাইয়ের গায়ে লেগে তার অঙ্গ হেন না হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি তো বহু আগে বলে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, আল ইজা ইজা উল মুসলিম হারাম, মুসলমানকে বা যে কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়া এটি হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহ কাতাব আল ইহসান আলা কুল্লি শাই, প্রত্যেকটি বিষয়ে আল্লাহ পাক ইহসানকে, অন্যকে প্রাধান্য দেওয়া, নিজেকে পবিত্র রাখা, অন্য নিজের ক্ষতি থেকে অন্যকে বাঁচানো, এটি তো ইমান। এবং আমরা যদি যে হাদিসটা বারবার আমরা তেলাওয়াত করি এবং পড়ি, যে আল মুসলিম মান সালিমান মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদিহি, একজন প্রকৃত মুসলমান সে যে তার জিহ্বা দিয়ে এবং তার দুই হাত দিয়ে, তো দুই হাত দিয়েই তো আজকে ভাইরাস ছড়াচ্ছে, দুই হাতের সংস্পর্শের মাধ্যমে কিন্তু আমরা একে অপরকে ক্ষতি করছি। আজকে এই প্রমাণিত বিষয়গুলো তো 1500 বছর আগে প্রেরিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সমাধান দিয়ে গেছেন আমাদেরকে। এজন্য আমরা প্রকৃত মুসলমান হতে হলে, যেমন আমরা নিজেকে পবিত্র রাখবো, আমরা কিন্তু আমাদের পরিবেশকেও পবিত্র রাখা এটা আমার দায়িত্ব, এর পবিত্র দায়িত্ব, ইমানি দায়িত্ব। এখন যেটি প্রশ্ন হচ্ছে, এটি কি রাষ্ট্রের শুধু দায়িত্ব? না, রাষ্ট্রের দায়িত্ব নয় অথবা কোনো সংস্থার শুধু দায়িত্ব না, অসম্ভব। এটি প্রত্যেকটি জনগণকে সচেতন হতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই অধীনস্থ বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমি আমার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসিত হব, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, আমার কি আমি ছড়িয়েছি, কি ক্ষতিটা আমি অন্যের করেছি তা জিজ্ঞাসিত হবে। আজকে আমাদের ঢাকা শহরের যেই ম্যানহোলগুলো পরিষ্কার করা হয়েছে, লক্ষ লক্ষ কাঁচ কাঁচ ইয়ের প্লাস্টিকের বোতলগুলো পড়ে আছে, পলিথিনগুলোর বর্জ্য সেখানে পড়ে আছে, এই বর্জ্যগুলো কিন্তু মেয়র সাহেব ফেলেন, ছোট ছোট খাল যেগুলো আছে এগুলো পুরো পলিথিন রেখে দেখা যায় বছরে 2 বার পরিষ্কার করা হয়, সেগুলো তুলে নেওয়া হয় ট্রাক ভরে ভরে, আবার দেখা যায় 2-3 মাসের পর পর সবাই এসে টোপলাটা ওই এখানে ছোট খালের ভিতরে ফেলে যায়। এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ফেলেননি, রাষ্ট্রপ্রধান ফেলেননি, বা মেয়র সাহেব ফেলেননি, এটা আমরাই ফেলেছি। তো আমরা আমাদের ক্ষতি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না। আল্লাহ আরও বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেকে ক্ষতির মুখে ফেলে দিও না। আজকে আমরা কনস্ট্রাকশনের কাজে যে ব্যবহার করছি বালি, সিমেন্ট, ইটগুলো, সেই ডাস্টগুলো আমরা মুছে, বিভিন্ন উন্নত রাষ্ট্রে আছে সেখানে জিরো টলারেন্স, এই 3টা ক্ষেত্রে কনস্ট্রাকশনের ক্ষেত্রে ইটগুলো পুরোপুরি ধুয়ে মুছে কিন্তু আমরা আনতে পারি।
আমরা যেই ইট ভাটাগুলো আছে, সরকার নির্দেশ করলে বা পুলিশ প্রশাসন নির্দেশ করলে, বা আমরাই বা কেন সচেতন হব না, আমার এই ধুলাবালি দিয়ে আমি আরেকজনকে ক্ষতিগ্রস্ত করছি, আমার কনস্ট্রাকশনের কাজে আমি এত কিছু করতে পারছি, অনুমতি নিতে পারলাম, রড সিমেন্ট বালি কিনতে পারলাম, পানির জন্য ট্যাঙ্কি করতে পারলাম, কিন্তু বালি সিমেন্ট ইট রাখার জন্য একটি আমি ট্যাঙ্কি করে সেখানে আমি সংরক্ষণ করতে পারবো না, এটা তো একটি অবিশ্বাস্য কথা। এই রাস্তা বন্ধ করে আমরা আমাদের অন্য পথযাত্রীকে আমরা আমরা সংকীর্ণ পথে ঘোরাচ্ছি না। আল্লাহ রাসুল বলেছেন, যদি কোনো ব্যক্তি বাধাগ্রস্ত করে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তাকে বাধাগ্রস্ত করা হবে। এই জন্য একজন প্রকৃত মুসলমানের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন নিজে থাকা, অন্যকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অন্যের আঙিনাকে নোংরা না করা, এটি ইমান। মসজিদে আমরা যাই, রাসুল বলছেন আমি আমার উম্মতের আমলনামা প্রতি সপ্তাহে দুইবার আমার কাছে পাঠানো হবে, তো ওরা দু আমাল উম্মতি ইলাইয়া, আমার কাছে প্রতি বৃহস্পতিবারে আমার উম্মতের আমলনামা পৌঁছানো হবে, এবং আমি আমার উম্মতের আমলনামার মধ্যে ওই আমলটাও খুঁজে পাবো যে আমলটা হচ্ছে রাস্তায় মসজিদে ভালো কোনো জায়গাতে কোনো ময়লা পড়ে আছে সেটাকে উঠাই ফেলে দেওয়া হয়েছে। এই যে পবিত্রতা অর্জন কেউ করলো, ওই আমলটাও কেয়ামত আমার রাসুল বলছেন তার আমল নামাতে আল্লাহ উহুদ পাহাড়ের বেশি ওজন হিসেবে, সওয়াব হিসেবে আল্লাহ পাক উঠাবেন। তো ইসলাম তো পবিত্রতার ক্ষেত্রে যেই কথাগুলো বলে গেছে যে এটি কিন্তু অবিশ্বাস্য একটি বিষয়, মসজিদগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, মসজিদে ঢোকার জন্যই শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করে, যে বাহ্যিক পবিত্রতা যে অর্জন করে সে ভালো মতো প্রবেশ করবে। এবং আজকের আধুনিক বিজ্ঞানও এটা প্রমাণ করছে যে ব্যক্তি 5 বার অজু করবে, সে নিজে যেমন পবিত্র থাকবে, তার দ্বারা কোনো ব্যক্তি অপবিত্র হওয়ার সুযোগ নেই। কারণ ভালো মতো হাত পানি দিয়ে ধোয়ার পরে যদি কেউ ভালো মতো ধুয়ে নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাটিতে ঘষে এটিকে মাঝে মাঝে তিনি পবিত্র করতেন, বলা হচ্ছে 12 ঘন্টা পর্যন্ত সে এই হাত দিয়ে কাউকে আক্রান্ত করতে পারছে না। তো আমরা তো অজু 12 ঘন্টায় মাশাআল্লাহ আমরা প্রায় 5 বারই কিন্তু আমরা অজু আমরা সেরে নিচ্ছি। এই জন্য ইসলামের যে বিধান যে লা দরারা ওয়ালা দেরার, কেউ কারো ক্ষতিও করতে পারবে না এবং কারো ক্ষতি সহ্য করা যাবে না, এজন্য আমরা যেমন নিজেরা পবিত্র থাকব, আমরা আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখবো, তা না হলে আল্লাহ তো বলেই দিয়েছেন জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই যে জলস্থলে যেই করোনা বলেন বা কোভিড-19 বলেন যা বা ইবোলা বা যেই সমস্ত কিছুই আমাদের নিজেদের হাতের কামাই, এটি কিন্তু আমরা আজকে স্বীকার করতে বাধ্য হই, তাই হচ্ছে আজকে। ছোট্ট একটি বিরতি নেওয়ার পরে আবার আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমরা শীঘ্রই ফিরছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বিরতি পেরিয়ে আবার অনুষ্ঠানে ফিরে এসেছি। আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ। আমরা আলোচনা করছি ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রেও আমরা অনেক সময় দেখেছি যে কিছু কিছু মানুষ এটাকেও রাজনীতির আশ্রয় নেয়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কেউ কেউ ইটের ভাটায় সেই কাঠ পুড়ে সেই পরিবেশকে, বাতাসকে, আবহাওয়াকে দূষিত করে ফেলেছে তারা ধোঁয়া দিয়ে। এক্ষেত্রেও দেখেছি যে কেউ কেউ প্রভাব খাটায়, দলের পরিচয় দিয়ে দিয়ে তারা এই কাজটি করে যাচ্ছে, পরিবেশকে হত্যা করে যাচ্ছে। আবার অনেক সময় ইটের ভাটার মাটি আনতে গিয়ে দেখা যায় যে পুরো রাস্তায় সে মাটি ফেলতে ফেলতে যায়, 6 মাস পর্যন্ত যখন বর্ষা হয় তখন সেই পিচ ঢালা রাস্তা কাদা হয়ে যায় এবং সেই রাস্তা দিয়ে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে যায়। কার কাছে কে বলবে এই নির্মম নিষ্ঠুর আচরণ তারা সহ্য করছে? তো এভাবে আসলে আমরা তিন তিন করে আমরা আমাদের পরিবেশের উপরে আমরা অত্যাচার করেছি। তো আমাদের ফিরতে হবে, আমাদের সন্তানদের শেখাতে হবে যে তোমার আঙিনা পরিষ্কার করতে হবে। ইসলামে বলা হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে। আমাদের বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাদের হাত ধোয়াতে হবে। এবং আমাদের বাচ্চারা বিশেষ করে সবসময় দেখা যায় কোনো জিনিস পেলেই সেটা মুখে তোলে, সেক্ষেত্রে বাচ্চাদের প্রতি পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমাদের আরও বেশি যত্নবান হতে হবে। আমাদের প্রতি নিয়মিত প্রতিদিন গোসল করতে হবে এবং আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমাদের কাপড় চোপড় নতুন করতে হবে এমনটি নয়, যেটা আছে সেটাকেই ধুয়ে মুছে পাক সাফ করে পয় পরিষ্কার করে আমাদের পড়তে হবে। অনেক দেশ আছে অতি আধুনিকতা দেখাতে গিয়ে শুধুমাত্র তারা টিস্যু ব্যবহার করে থাকে, পানি ব্যবহার করে না। এটাও আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যে এটা পরিপূর্ণতা পায় না।
এজন্য পানি হলো একটা অনেক বড় নিয়ামত, এটার মাধ্যমে পবিত্রতা অর্জন হয়। আমরা বুড়িগঙ্গা সহ অনেক নদীকে আমরা ধ্বংস করেছি, আমরা তিল তিল করে সেই সেখানে ময়লা আবর্জনা ফেলে সে পানি পান করার এবং সে পানি ব্যবহার করার অনুপযুক্ত করে ফেলেছি। এক গ্লাস পানি কারো কাছে আনলে দুর্গন্ধে সে আশপাশে থাকতে পারবে না, এটা তো আমরাই করেছি। আসুন আমরা সকলে দায়িত্ব নেই, আমাদের এই দেশকে, আমাদের পরিবেশকে, আমাদের আবহাওয়াকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমরা নেই। আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন। প্রিয় সুধী, চলুন আমরা সংক্ষিপ্তভাবে অতিথির কাছ থেকে বিষয়টি নিয়ে আরও আলোচনা শুনছি। জি, ধন্যবাদ সম্মানিত সঞ্চালক। আসলে আমরা যদি আমরা বারবার একটা কথা আমরা বলছি যে আমরা যে অন্যকে ক্ষতি করছি এটা কিন্তু ইসলাম না, এবং ইসলামের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নামাজে যে মুসল্লি আসবে, আল্লাহ রসুল একটি হাদিসে আপনি জানেন সাহিহ বুখারীতে এসেছে 815 নম্বর খুব সম্ভব হাদিসটি, আল্লাহ রসুল বলছেন মান আকালা সুম আবিল বাসাল, যে ব্যক্তি পেঁয়াজ খাবে রসুন খাবে, ফালা ইয়াকরাবান্না মাসাজিদানা, ওই ব্যক্তি যেন আমাদের মসজিদে না আসে। অর্থাৎ বোঝা গেল যে এই পেঁয়াজ বা রসুন খাওয়ার ফলে কী হয়, তার মুখ থেকে আল বাখার বা দুর্গন্ধ আসে। তো দুর্গন্ধ আসলে কাঁচা পেঁয়াজ, কাঁচা, হ্যাঁ কাঁচা, ধন্যবাদ আপনাকে, কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন খেলে পরে এই দুর্গন্ধ আসার ফলে দেখা যায় সে তার ভাইকে কষ্ট দিচ্ছে, ফালি উজি আখা, সে তার ভাইকে কষ্ট দিল, এটা ইমান না। ইভেন ফোকাহায়ে কেরাম সকলেই একমত, প্রায় অধিকাংশ ফোকাহায়ে কেরাম একমত, যেই সমস্ত অজর বা যেই সমস্ত অজুহাতে মসজিদে এসে নামাজ পড়া না পড়ার সুযোগ আছে, তার মধ্যে একটি হচ্ছে যদি কারো মুখে দুর্গন্ধ হয়, কারো শরীরে দুর্গন্ধ হয়, তাহলে সে ব্যক্তি মসজিদে না এসে একাকী ঘরে নামাজ পড়ে, যাতে যাতে করে তার দুর্গন্ধের কারণে অন্য কষ্ট না পায়। তো এগুলো তো পার্সোনাল ব্যাপার, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট তো সব বলবেন না যে আপনি সিমেন্ট যেখানে সেখানে ফেলবেন না, ধুলাবালি যেখানে ফেলবেন না, এগুলো তো ইসলামের সেই আমল থেকে আমাদেরকে বুঝে নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সাহাবাই কেরাম এমনও হতো যে তারা পরিশ্রমী, খুব দিন মজুর ছিলেন, মাঝে মাঝে এমন হতো সাহাবিদের শরীর থেকে কিছু দুর্গন্ধ আসতো, আল্লাহ রাসূল খুব ধমকাতেন, যাও এখনই গিয়ে গোসল করে সবাই আসো, তোমাদের কাপড় একটা হোক কিন্তু সেই কাপড় যেন নতুন হওয়া জরুরি না, যেটা আপনি বললেন, কিন্তু পবিত্র হওয়া জরুরি, কারণ আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। এই জন্য আমরা একজন মুসলমান হিসেবে, আমরা মুসলমান মানেই তো আত্মসমর্পণকারী, আর মুসলমান মানেই তো আল্লাহ পাকের বিধানকে মান্যকারী, অতএব মুসলমান বা ইসলামের যে মূল শব্দের যে ব্যক্তি তা থেকে কিন্তু অন্যকে ক্ষতি করা এটি ইসলামের কোনো বিধান না, সে মুসলমান হোক সেও মুসলমান হোক, যেটা আমরা বারবার বলেছি যে মান লাম ইয়া মান জারুহু বাওয়া একাহু, যে তার প্রতিবেশী তার আঙিনায় যারা আছে এ কি মুসলমান, কি মুসলমান, কি পশু, কি পাখি, না গাছ, না পালা, যে যেখানে আছে তাকে নিরাপদ রাখা, এটি কিন্তু মুসলমানের সবচেয়ে বড় আমানত বা সবচেয়ে বড় দায়িত্ব। এজন্য আমরা বর্তমান যে সিচুয়েশন চলছে এই সিচুয়েশন ছাড়াও আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় একজন প্রকৃত মুসলমান হতে হলে আমরা কিন্তু পাক পবিত্র থাকা, আঙ্গিনা পরিষ্কার রাখা, আমাদের ক্ষতি থেকে অন্যকে নিরাপদ রাখা, এগুলো না হলে আমাদের ইমান, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত বন্দেগী এগুলো কিছুই কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। সেজন্য একজন প্রকৃত মুসলমান হতে হলে আল্লাহ পাকের যে বিধান, আনিত বিধানকে ফলো করা, আল্লাহ রাসুল কখনোই তিনি অপরিষ্কার অপরিচ্ছন্নতাকে পছন্দ করেন নাই, যেমনটি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন মসজিদে থুতু পড়ে আছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই থুতুকে পানি ঢেলে পরিষ্কার করে ফেললেন, এবং আল্লাহ রাসুল বললেন যে ব্যক্তি মান তাফালা ফিল মসজিদ, যদি কোনো ব্যক্তি মসজিদে বা ভালো কোনো জায়গায় থুতু ফেলে, কেয়ামতের দিন ইউব আসু ইয়ামাল কিয়ামা ওয়াত্তাফালু বাইনা ইয়াদ আইনাইহি, তার ওই থুতু তার কপালে নিয়ে এসে উঠবে। অর্থাৎ এই যে একটি নোংরা করা, এটিকে যে কত ভয়ঙ্কর অপছন্দ রাসুল করেছেন, এমনকি একবার একজন কালো হাফসি মহিলা, তিনি মসজিদ ঝাড়ু দিতেন, রাসুল 3 দিন পর্যন্ত ওই মহিলাকে দেখেন নাই, বললেন যে এই মহিলাটা কোথায় চলে গেল, সাহাবিরা বললেন যে এই মহিলা তো মসজিদ পরিষ্কার করে, ওনার তো খুব বেশি মূল্য নাই, উনি তো মারা গেছেন 3 দিন আগে, আমরা জানাজা দিয়ে দিয়ে কবর দিয়ে দিয়েছি। রাসুল খুব রাগ হলেন, হাল্লা আখবার তুমুনি, কেন তোমরা খবর আমাকে দেও নাই? রাসুল ওই মহিলার কবরের উপরে গিয়ে 3 দিনের মধ্যে গিয়ে জানাজা পড়লেন, তার জন্য দোয়া করলেন যে আল্লাহ এই মহিলা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতো, আল্লাহ রাসুল ওই মহিলার খবর রেখেছেন এবং তার জন্য দোয়া করেছেন, বলছেন যে ওই ওই কবরস্থানে আজাব হচ্ছিল, আমি দোয়ার কারণে আল্লাহ পাক আজাব বন্ধ করে দিয়েছেন। ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব অনেক অনেক বেশি, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আসুন, 16 কোটি মানুষ একটি একটি করে ময়লার প্যাকেট যদি আমরা রাস্তায় ফেলে দিই, তাহলে 16 কোটি ময়লার প্যাকেট হবে, আর 16 কোটি মানুষ যদি আমরা 18 কোটি মানুষ যদি আমরা একটি একটি করে ময়লার প্যাকেট তুলে যথাযথ জায়গায় আমরা ফেলে দিই, 18 কোটি ময়লার প্যাকেট প্রতিদিন আমাদের রাস্তা থেকে পরিচ্ছন্ন হয়ে ডাস্টবিনে অথবা নির্ধারিত জায়গায় চলে আসবে, আমাদের পরিবেশ হবে উন্নততর, আরও ভালো হবে।
সেটাই হোক মূলত, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে শিখিয়ে যাব পরিবেশ কীভাবে পরিচ্ছন্ন রাখতে হয়। প্রিয় শুধু আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ ছোট্ট একটি মোনাজাতের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। যে যেখানে আছেন চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين মহিমাময় প্রতিপালক, জীবনের সব গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আপনি আমাদের জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দিন আমিন। রব্বি করিম, একদিন এই পৃথিবীতে ছিলাম না, আজ আছি, আবার একদিন পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে না ফেরার এক অন্ধকার কবরে। সবাইকে ছেড়ে দিতে হবে, ভাই কাঁদবে, বোন কাঁদবে, মা কাঁদবে আর বলবে, বাবা বল নীরব হয়ে কেন শুয়ে আছো, কি হয়েছে তোর, কোথায় ব্যথা, আমার কাছে বল, সবচেয়ে বড় চিকিৎসক দিয়ে তোকে আমি চিকিৎসা করাবো। মা কাঁদবে, পড়ে থাকবে লাশ, একটা বার সেই বুলবুলির মুখে একটা বার শব্দ ফুটবে না। আল্লাহ, বাবা এসে কাঁদবে, বলবে বাবা একটু কথা বল, আমি যেই মুখে তোকে ভাষা শিখালাম ওই মুখে একটা বার আমাকে বাবা বাবা বলে ডাক। আল্লাহ, নীরব নিস্তব্ধ হয়ে পড়ে থাকবে নিথর দেহ, একটা বার বাবা বলে ডাকবে না। সবাই বিদায় নেবে এক এক করে, অন্ধকার কবরে নিয়ে যাওয়া হবে। মালিক জানি না কার ভাগ্যে কি আছে, অন্ধকার কবরে যখন রেখে সবাই চলে আসবে, ওই কবরটা আমাদের জন্যে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমাদের দেশের উপর থেকে আসমানি জমিনি বালা তুমি উঠায় নাও। আল্লাহ, তুমি আমাদের অপরাধীর কারণে যদি রাগান্বিত হও, আমরা তো আর কোনো দরজা চিনি না, অপরাধ করি আবার ঘুরে ফিরে তোমার দরজায় ফিরে আসি বারবার বারবার, এক দরজা থেকে আর এক দরজায় ফিরে যাই, আবার আর এক দরজায় যাই, আবার যখন বুঝতে পারি তোমার দরজা ছাড়া আর কোনো দরজা নেই, আবার ঘুরে ফিরে সন্ধ্যাবেলা তোমার দরজায় ফিরে আসি। আল্লাহ আল্লাহ, তুমি অপরাধের কারণে যদি আমাদের উপর বৈমুখ হয়ে যাও, রাগ করো, তাহলে বলো আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, কার কাছে হাত তুলবো। আল্লাহ, তুমি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও। আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন।